কম দামে আপনার মাথার উপর ছাদ, গুণগত কাঁচামাল, সঙ্গে সঠিক প্ল্যানে তৈরি করা আবাসন। হোয়াইট হাউস, মণিকাঞ্চন, রাধারানীর পর এবার আরো নতুন আবাসন, আপনার ভালোবাসার সন্ধান মিলবে সহজেই। অ্যাপেক্স এন্টারপ্রাইজ, বিবেকনগর, মিডিল রোড, বারাসাত। বিশদ জানতে ফোন করুন 9330994456। বসন্ত আসছে এবং স্বাভাবিকভাবেই এই বসন্ত উৎসবের রঙে চারিদিক কিন্তু রঙিন। ইতিমধ্যে আমরা নিয়ালিপুরে রয়েছি, নিয়ালিপুরের এই মসজিদ পাড়ায় এসেছি একদম চায়ের থেকে বসে আড্ডা। এবং স্বাভাবিকভাবেই এই যদি আপনি নিয়ালিপুর সংলগ্ন চারিদিকে দেখেন তাহলে একটি মুখ কিন্তু বারে বারে উঠে আসছে, এই প্রজন্মের তরুণ তুর্কি বিশিষ্ট সমাজসেবিকা তানিয়া পাল। তিনি কিন্তু বসন্ত উৎসবের ইতিমধ্যেই রঙিন শুভেচ্ছা সবাইকে জানাচ্ছেন। তানিয়ার যদি পেশাগত দিক থেকে বলেন, হয়তো অবশ্যই আপনারা ওকে টেলিভিশনের পর্দায় বারে বারে দেখেছেন, কিন্তু সমাজসেবিকা তানিয়া পালের সঙ্গে এই মুহূর্তে একান্ত আলাপচারিতায় পথ চলতে গিয়ে তানিয়াকে আমরা পেয়ে গেছি, তানিয়ার সঙ্গে কথা বলবো। তানিয়া, প্রথমেই ইন অ্যাডভান্স আপনাকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা, রঙিন শুভেচ্ছা। ধন্যবাদ, আমার তরফ থেকেও বক্সের পুরো সদস্যকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা রইল। বেশ, একদম চলে আসবো প্রথমেই আপনার টেলিভিশন জগতের কথা, অভিনয় জগতের কথা। কেমন হচ্ছে এখন অভিনয়ের ক্যারিয়ারটা, কেমন চলছে? ভালো, বেশ ভালো। আমার দেখতে দেখতে 7-8 বছর তো হয়েই গেল আমি প্রফেশনে আছি, এখন আমার সান বাংলায় কাজ চলছে, কোনেবু প্রজেক্ট করছি। আচ্ছা, চারিদিকে একটা ব্যানার পড়েছে, একটা হোর্ডিং পড়েছে, এবং মানে তরুণ হৃদয় সেই হোর্ডিং দেখে তারা কিন্তু থমকে যাচ্ছে, আপনার ছবি দেখে থমকে যাচ্ছে, আপনি বসন্তের শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি কতটা রঙিন? আমি ভীষণই রঙিন, আমি নিজেকে সবসময় সুন্দর, সবাই আমি জানি আমরা প্রত্যেকেই নিজেকে সুন্দর রাখতে পছন্দ করি, বিশেষ করে আমি ভীষণ পছন্দ করি। আর তার থেকেও বেশি পছন্দ করি নিজের মনটাকে পরিষ্কার রাখার, কারণ যতই উপরে আমরা মেকআপ করি যাই করি না কেন, নিজের মন যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু মানুষের সাথে মেশা যায় না। আচ্ছা আচ্ছা, এটা আপনি মনে করেন যে মেকি যে কালার, মেকি কালারে রঙিন হওয়া যায় না? একদমই যায় না, একদমই যায় না। যেহেতু আমি টেলিভিশনের সঙ্গে যুক্ত, চলচ্চিত্র জগতের সাথে যুক্ত, আমাদেরকে মেকআপ করতে হয়, আমাদেরকে বিভিন্ন রকমের চরিত্র সঙ্গে কাজ করতে হয়, কিন্তু তার সাথে সাথেও সেখানে কিন্তু দেখতে হবে যে আমরা কতটা নিজেরা নিজেদের মতো, মানে ভিতর যেরকম আমাদের ভিতরটা, আমরা কিন্তু বাইরের আউটপুটটা মানে সেরকমভাবেই দিই, যখন অ্যাক্টিং করি আমাদের কিন্তু ন্যাচারালি দিতে হচ্ছে, ঠিক আছে? তো সেটা তো একটা পার্ট, কিন্তু আমাদের যখন সাধারণ জীবনের সাথে আমরা যুক্ত, সেখানে কিন্তু আমাদের চারপাশে যারা বাস করছে, আমাদের সমাজের সাথে কিন্তু আমাদেরকে নিজেদেরকে নিয়োগ করতে হচ্ছে, আমাদের কিন্তু পথ চলতে হচ্ছে। তো সেখান থেকে যদি নিজের মন বা নিজেকে যদি ঠিকভাবে সুন্দরভাবে লোকের সামনে প্রেজেন্ট না করতে পারি, আমার মনে হয় না লোকের সাথে মেশাটা সম্ভব হয়ে ওঠে না। কারণ নিজেকে লোকের সাথে যখন নিজেকে প্রেজেন্টেবলি নাই করতে পারি, যে 5টা মানুষের সাথে দাঁড়িয়ে ঠিক মতন কথাই না বলতে পারি, তাহলে কিসের মানুষ, কিসের মনুষ্যত্ব? রঙিন হতে গেলে যে কথা আপনি বলছেন যে মানুষের সঙ্গে মেশা, এবং বিগত বেশ কয়েকদিনে আপনি মানুষের সঙ্গে মিশছেন, তাদের সঙ্গে চায়ের থেকে বসে চা খাচ্ছেন সকাল সন্ধে, আজও আমরা এখানে দেখছি প্রায়, মানুষের সাথে মেশাটা মনে হয় আরও বেশি রঙিন হচ্ছেন, তাই তো? না, এটা আমি বলবো যে আমি মানুষের সাথে অনেকদিন ধরে মিশছি, এরকম ব্যাপার নেই যে নতুন করে মিশছি, কিন্তু যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ আমরা শুনেছি যে মানুষের সাথে সংযোগ বাড়াতে গেলে তাদের সঙ্গে বসার জন্য চায়ের ঠিক হচ্ছে একদম ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা, বাঙালি আনা একটা ব্যাপার থাকে এখানে। তো সকালবেলা উঠে নিজের শরীরে একটা পরিচর্যাও হচ্ছে, প্লাস কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সমস্যা নিয়ে জানতে পারছি, বাড়ির বাইরে যতক্ষণ না বেরোবো না ততক্ষণ না বুঝতে পারবো না যে কার কি সমস্যা আছে, তার জন্য বাড়ির বাইরে বেরোনোটা খুব প্রয়োজন। আর সকালবেলায় চায়ের আড্ডাটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়। আচ্ছা, এতদিন যারা তানিয়াকে দেখেছে একেবারে টিভির পর্দায়, রঙিন পর্দায়, তারা যখন দেখছে তানিয়াকে চায়ের থেকে, এবং বিশিষ্ট সমাজসেবিকা, ও ডান করে এই শব্দটা হচ্ছে, তারা আপনাকে পেয়ে কতটা আপ্লুত, কতটা আনন্দিত? আমি তো মানুষের সাথে মিশছি, আজকে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে মসজিদ পাড়া, এখানে আমি এলাম তাও 10-12 বার তো হলো আমি এসেছি, তো আজকে প্রত্যেকের সাথে আমি এখানে মোটামুটি চেষ্টা করলাম মানুষের সাথে ইন্টারাক্ট করার, সবাই এখানে বেশ খুশি, মানে বেশ ভালো লাগছে যখন ইন্টারাক্ট করছি তারা আমার সাথে কথা বলতে আসছে, এটা দেখেই আমার খুব ভালো লাগছে। বেশ, সমাজসেবিকা হিসাবে প্রথমেই আপনার কি লক্ষ্য থাকছে মানুষের সাথে? আপনি দীর্ঘদিন কাজ করছেন, রক্তদান উৎসব থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো, নতুন বস্ত্রদান, সব কিছুই করা, কি লক্ষ্য থাকছে? লক্ষ্য বলতে একটাই, আমাদের, আমি এই 81 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এখানে এরকম একটা ওয়ার্ড যে ওয়ার্ডে আমরা দেখতে পাই ফিনান্সিয়ালি স্ট্রং পিপল,
আর ফিনান্সিয়ালি স্ট্রং নয় যে মানুষগুলো, প্রত্যেকে এখানে আছে কিন্তু। তো আমার লক্ষ্য একটাই, জানি না কতদূর কী করতে পারবো, সকলকে আমি নিয়েই বলছি, সকলের সহযোগিতা আমার ভীষণভাবে কাম্য, কারণ একার পক্ষে কিছু করা সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যে মানুষগুলো যে জায়গা থেকে এখনও সেই পরিষেবাগুলো পায়নি ঠিক মতন, যেরকম আমি আজকে এখানে এসে দেখলাম এখানে ডাস্টবিন নেই, যেটা খুব প্রয়োজনীয় আমাদের শারীরিক দিক থেকে, আমাদের দূষণের দিক থেকে, সব দিক থেকে যদি দেখি আমরা ডাস্টবিন নেই, সেটাকে আমি চেষ্টা করবো, আমি বলেছি ডাস্টবিন দেবো। তো এক এক করে আমাকে একটা একটা করে ধাপ পেরোতে হবে, কারণ প্রত্যেকের একজন সহযোগিতা আমার প্রয়োজন। চেষ্টা করবো একটা সুষ্ঠ সমাজ, একটা সুষ্ঠ ওয়ার্ল্ড, একটা সুন্দর ওয়ার্ল্ড গড়ে তোলার। একদিকে অভিনয়, সঙ্গে মানুষের সাথে মেশা, সব কিছু মিলিয়ে এখন কেমন চলছে? এখন যখন অ্যাজ এ আপনি অভিনেত্রী দেখেন, মানুষের সাথে মেশেন, এবার যখন একদম সামনাসামনি মানুষকে দেখছেন, মানুষ অভিনেত্রীকে সামনে পেয়ে তারা কী বলছেন, তারা কতটা আপ্লুত, কী বলছেন? এটা মানুষ ওর তারাই বলতে পারবে, আমার থেকে তারা বেটার ভালো বলতে পারবে, কিন্তু আমার বেশ ভালো লাগছে, কারণ শুধুমাত্র আমার অভিনয় নয়, আমার তার সাথে সাথে একটা বিজনেস কিন্তু আছে, ঠিক আছে? আমার নিজে আমি একজন ব্যবসায়ী, আমার প্রফেশন প্লাস আমি সমাজ সেবিকা হিসেবে আজকে পথ চলা শুরু করেছি বহুদিন হলো। তো মনে করি আমার যে প্রচেষ্টাগুলো আছে বা আমার যে স্বপ্নগুলো আছে, আশা করি আমি সকলের সহযোগিতা নিয়ে সেগুলোকে পূরণ করতে খুব তাড়াতাড়ি পারব। বেশ, যেহেতু একদম বসন্ত আসছে, দরজায় করা নাড়ছে এই বসন্ত, আপনি বসন্ত উৎসবের ইতিমধ্যেই রঙিন শুভেচ্ছা জানিয়েছেন স্বাভাবিক মানুষকে, বক্স 24/7 এর তরফ থেকে সারা দর্শকদের কী বলতে চাইবেন, অগ্রিম কী বলতে চাইবেন? আমি আবার বললাম যেটা প্রথমেই শুরু করেছিলাম, প্রত্যেককে আমার তরফ থেকে হ্যাপি হোলি, শুভ দোল, সকলের খুব ভালো কাটুক দোল উৎসব, কিন্তু খুব সাধারণ, মানে মানে একদম সেফলি যাতে খেলা হয়, যাতে আমাদের আনন্দের কারণ কিন্তু অন্যের জীবনে কোনো রকম দুঃখ না নিয়ে আসে, এটাই বলবো। সকলে খুব ভালো থাকবেন, সকলে একসঙ্গে চলবেন, দেখবেন একসঙ্গে চলে না অনেক কাজ সহজ হয়ে যায়। আচ্ছা বেশ, আর একটা কথা অবশ্যই জানতে চাইবো, যেহেতু প্রত্যেক মানুষের জীবনে স্পেশাল কেউ মানুষ থাকে, ডেফিনেটলি হয়তো আপনার জীবনেও আছেন, তো তার উদ্দেশ্যে কোনো বসন্তের কোনো রঙিন শুভেচ্ছা? আরও অনেক বসন্ত তো পেরোতে হবে, অনেক বসন্ত পেরিয়ে এসছেন, তাকে নিয়ে আগামী বসন্তটা এবার কীভাবে পেরোবেন, তাকে কী বলবেন? এটাই বলবো, পথ চলা সবে শুরু, এখন সবকিছুর দিক থেকে, বেশ এখন অনেক দূর যেতে হবে আমাদেরকে, তাই একসঙ্গে থাকবো, এটাই বলবো। বেশ, বেশ, আমরা তানিয়া পালের সঙ্গে কথা বললাম, একদম কোনো রাজনৈতিক আলোচনা নয়, কিন্তু তারই মাঝে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে চারিদিকে যে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাচ্ছেন বিশিষ্ট সমাজসেবিকা তানিয়া পাল, অভিনেত্রী তানিয়া পাল, সব কিছু মিলিয়ে এই আজকের এই মসজিদ পাড়ার চায়ের থেকে বসে তানিয়া কি জানাতে চাইলেন, কি বার্তা দিতে চাইলেন, দেখা যাক। বিশিষ্ট সমাজসেবিকা তানিয়া পালকে সাধারণ মানুষ, 81 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ, তারা কতটা অন্তরের অন্তরস্থল থেকে আশীর্বাদ করছেন, ভালোবাসায় তাদের ভরিয়ে দিচ্ছেন, সময় তাই উত্তর দেবে। ক্যামেরা ভিত্তিকদের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বক্স 24/7, 81 নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়। ফ্যাশন ও স্টাইলের দারুণ কালেকশন, রকমারি শাড়ি চুড়িদার, সঙ্গে স্টাইলিশ শীতের পোশাক, একসাথে তলায় সবকিছু, যে কোনো অনুষ্ঠানে আপনার পাশে জয়শ্রী ডিজাইনার, কলেজ স্ট্রিট বর্ণপরিচয় মার্কেটের 4 নম্বর গেট দিয়ে সোজা চলে আসুন জয়শ্রীতে, শপ নাম্বার A77/78, বর্ণপরিচয় মার্কেট, কলেজ স্ট্রিট, সবাইকে জানাই আমন্ত্রণ।